নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্য চলে এসেছি আরেকটা কবিতার এপিসোড নিয়ে আপনাদের কাছে। আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি, তাকে সঙ্গে নিয়ে শুনতে থাকুন। আজকে মোট তিনটে কবিতা বলবো, তিনটে কবিতাই কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। আজকের প্রথম কবিতা, কবিতার নাম আমি স্বেচ্ছাচারী, কবি শক্তি চট্টোপাধ্যায়। তীরে কি প্রচণ্ড কলরব, জলে ভেসে যায় কার সব, কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। সমুদ্র কি জীবিত ও মৃতে এভাবে সহসা অতর্কিতে সমাদরণীয়, কে জানে গরল কিংবা প্রকৃত পানীয়, অমৃতই বিষ, মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ। তীরে কি প্রচণ্ড কলরব, জলে ভেসে যায় কার সব, কোথা ছিল বাড়ি, রাতের কল্লোল শুধু বলে যায় আমি স্বেচ্ছাচারী। আপনারা এতক্ষণ আমার কণ্ঠে শুনলেন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা, কবিতার নাম আমি স্বেচ্ছাচারী। এটি যে কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম হল ধর্মে আছো জিরাফেও আছো। এর প্রকাশকাল বাংলার 1372 সাল আশ্বিন মাস। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ও পরবর্তী কবিতায়, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা, কবিতার নাম তোমার দোতনা আছে আমি উপদ্রব। শুনতে থাকুন। নতুন বাড়িতে গিয়ে কথা তুমি কয়েছ অনেক অর্কিডের ফুল, কত এঁকে দেখিয়েছ তোমারই দোতনা আছে আমি উপদ্রব। আমি পেঁপে গাছ পুঁতি পালেদের টবে, আমাকে বলেছ তুমি ও বাড়িতে যাও, ওই পুরাতন বাড়ি পিতৃপুরুষের মিউজিয়াম, এখন পথের পাশে পড়েছে শিরিষ, অথর্ব জর্জর এই পথ দিয়ে তুমি যাবে নাকি আজও গরুর গাড়িতে, নতুন দালানে সব বিছিয়েছ রাতে, কে শোনাবে গান, নতুন বাড়িটি ওঠে পুরাতন ভিতে, আমার এক এক দিন মনে পড়ে পূর্ণিমা জাহাজ, বিশালাক্ষী হাটে পৌঁছল সহসা, কাপাসি পাড়ার মাঠে শশা বোনা হয়েছিল, তার ফুলগুলি থেকে ফলের কথায় আমরা এসেছি ভেসে, এ তো ব্যবসায় আমাদেরই, তুমি লজ্জা পাবে বলে তদারক করো, কাগজে উটের মতো বেঁকে চলো পিছনে ক্যাকটাস, যেন তা বাবুর বাড়ি, লোকোত্তর কিছু তুমি ভালোবাসা মানে বুঝেছিলে হরিণ শাবক, আমাদের পুরাতন বাড়িখানি তুমি দেখেছিলে তুমি, আমাদের পুরাতন বাড়িখানি তুমি দেখেছিলে তুমি, যেন তা বাবুর বাড়ি, লোকোত্তর কিছু তুমি ভালোবাসা মানে বুঝেছিলে হরিণ শাবক, তুমি স্বাধীনতা মানে বুঝেছিলে নতুন জানলা স্কাইলাইটের মতো, কিছু পেলে বিছানা সাজাও, তুমি দেহখানি খুলে নতুন নতুনে দেখাতে বাসো ভালো, তোমারই দোতনা আছে আমি উপদ্রব, আমাকে বলেছ তুমি ও বাড়ি যাও, ওই পুরাতন বাড়ি পিতৃপুরুষের মিউজিয়াম। এটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম অগ্রন্থিত কবিতা। এর প্রকাশকাল ইংলিশ ক্যালেন্ডারের ইংলিশ সালের 8ই জানুয়ারি 1965 সাল। খুব সম্ভবত এটা প্রকাশ পেয়েছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। চলে যাচ্ছি আজকের তৃতীয় তথা শেষ কবিতায়, কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা ফিরে আসে। কুলিক নদীর জল বাঁধা পড়ে আলস্যে মাটির গাছের ছায়াটি গায়ে ডুবে আছে দুপুর রোদ্দুরে, বৃষ্টি নেই, পাতাগুলি পুড়ে গিয়ে হয়েছে পাথর, গুলমোহর ফুল আর শুকনো পাতা লুটোচ্ছে গাছের গোড়ায়, শিকড় জুড়ে আনন্দের পাতা কবতল পূর্ণ করে জল চায়, জল দাও ক্লান্ত চণ্ডালিকা, জল দাও শিকড়ে আমার, জল দাও হৃদয়ে ভাসায়, শ্রাবণের বৃষ্টিতে ভাসাও,
আমার শিকড় দেহখানি। কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে, ফিরে আসে সবুজে আমার, ফিরে আসে জলের কিনারে, ফিরে আসে ঘাসে ও পাতায়। কুলিক নদীর জলে বৃষ্টির পাখিরা ফিরে আসে। নমস্কার, আজ আমার কণ্ঠে তিনটে কবিতা, কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয় বিখ্যাত তিনটে কবিতা আপনারা শুনলেন। যদি ভালো লাগে তাহলে জানেন কি করতে হবে, তবু আরেকবার বাই ফর্মালিটি বলে দিই, ভিডিওটিকে লাইক করতে হবে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করতে হবে, আপনার পরিচিত ব্যক্তিদের কাছে, পরিচিত মানুষদের কাছে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ আপনাদের একটা মূল্যবান সাবস্ক্রিপশন আপনাদের কাছে খুব বেশি মেজর রোল রাখে না হয়তো, কিন্তু মনে রাখবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রিপশন আমাদের চ্যানেলটি গ্রো করার জন্য ভীষণ 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 মূল্যবান। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।